বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও দলের শক্তির জায়গা ছিল বোলিং, বিশেষ করে বললে নতুন বলে তাসকিন শরীফুল জুটি যে কোনো দলেরই পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তাসকিন আর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শরীফুলের ইনজুরি বোলিং আক্রমণ নিয়েও চিন্তা বাড়িয়েছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে ফিট হতে সব চেষ্টাই করে যাচ্ছেন তাসকিন আহমেদ। ডালাসে পুরো দল বিশ্রামে থাকলেও পেস বোলিং কোচ, ফিজিও ও ফিটনেস ট্রেনার নাথান কেলিকে নিয়ে ইনডোরে বোলিং অনুশীলন করেছেন তাসকিন। ছোট রান আপে 3 ওভার বোলিং করা তাসকিনের শরীরী ভাষাতেও স্পষ্ট ছাপ, দ্রুতই ফিরবেন মাঠে। দলের ফিজিও শোনালেন আশার কথা, বোলিং সেশন আমরা ওকে করাবো, সেটা হচ্ছে 5 তারিখে। যদি আমরা ওইটা আউটডোরে করতে পারি ভেরি গুড, আর উইদিনে হচ্ছে ও ফুল রান আপ ফুল ফেজে বল করবে 100%। কখনোই অ্যাকচুয়ালি যে কোনো ইঞ্জুরি পরে যথাযথ বলা যাবে না, 3টা সেশনেই যে ও একদম 100% ফিট অবস্থায় এসে পড়বে বা বোলিং কনক্লুডের অবস্থায় ঠিক আসবে এটা কখনোই বলা উচিত না, বাট দেখতে মনে হচ্ছে যে হি উইল বি ভেরি গুড। তাসকিনকে নিয়ে সুখবর দিলেও শরীফুলের বিষয়ে আসেনি ভালো কোনো খবর। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংসের শেষ ওভারে হাতে চোট পান এই পেসার, বোলিং হ্যান্ডে পড়েছে 6টি সেলাই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শরীফুলকে পাওয়ার আশা শেষ, শঙ্কা আছে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার। প্রথম ম্যাচটা পাওয়ার সম্ভাবনা খুবই কম, 16 তারিখ পর্যন্ত একটা টাইম আছে, অনেক আগেই ও যথারীতি সুস্থ হয়ে যাবে আশা করতেছি। তো ইউজুয়ালি এ ধরনের সেলাই যখন পড়ে সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই সাধারণত হিলিংটা হয়ে যায়, তারপরে টোটাল ডিপেন্ডস অন প্লেয়ার। তো আমরা দেখি আজকে আমরা ওপেন করব। শরীফুলের মাঠে ফেরে নিয়ে নিশ্চিত দিনক্ষণ জানা না গেলেও এখনই তার বদলি হিসেবে কাউকে দলে নিচ্ছে না বিসিবি। প্রথম 2 ম্যাচ মিস হলেও বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ পর্বে তাকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র।